আচ্ছা, 3.1 এর 6 নম্বর অঙ্ক কি দেওয়া আছে? 2x প্লাস 2yx ইকুয়াল টু 3 হলে x স্কয়ার প্লাস 1x স্কয়ার এর মান কত? আচ্ছা, তাহলে আমরা এটা সমাধান করব। প্রথমে কি লিখব দেওয়া আছে? কি দেওয়া আছে? 2x প্লাস 2/3 সমান, তাহলে 2/x সমান 3, এটা দেওয়া আছে। তাহলে বা এখানে আমরা যদি 2 কমন নেই, তাহলে কি থাকে? x প্লাস 1/x ইকুয়াল টু 3। এখান থেকে 2x থেকে 2 কমন নিলে x থাকবে, আর এখানে 2 নিলে নিলে শুধু 1 থাকবে, নিচে x আছে x থাকবে। বা x প্লাস 1/x ইকুয়াল টু এই 3, 2 টা এপাশে আনলে 3 নিচে 2 হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা কি করব? উভয় পাশে এটা বর্গ করব। এটা বর্গ করলাম, এটা বর্গ করলাম, তাহলে বর্গ করে তাহলে কি হয়? এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 3 উপর স্কোয়ার দিলে 9, 2 উপর স্কোয়ার দিলে 4, তাহলে কি হয়? 9/4। আচ্ছা, এরপর আমরা যেটা করবো, এখানে কি হবে? এক্স স্কোয়ার প্লাস এখানে 2 থাকবে, এক্স আর এক্স কেটে যাবে, শুধু 2 প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 9/4। দাঁড়া রে বাবা, বা x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 9/4 মাইনাস 2, এইখানে প্লাস 2 এপাশে এসে মাইনাস 2 হয়ে যাবে। আচ্ছা, বা x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু এখানে 4 নিব, তাহলে 9 থাকবে, 4 দুগুণে 8, তাহলে বিয়োগ কি একে নিচে 4, তাহলে অতএব x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 1/4, তাহলে এটাই কিন্তু অ্যান্সার।